শুরু করছি প্রেম কি বুঝিনি তৃতীয় এপিসোড। ভালোবাসা আবেগ না বিমোহ, খুব শক্ত শক্ত বাংলা বলছি তাই না? হ্যাঁ, ব্যাপারটাই তো অনেকটা শক্ত, অনেকটা কঠিন। যারা এই সিচুয়েশনে পড়েছে তারা জানে ঠিক এইরকম পরিস্থিতিতে পড়লে কি হয়। কখনো মনে হয় আমরা কি প্রেমে পড়েছি নাকি পড়িনি, তাকে কি সত্যি ভালোবাসি নাকি জাস্ট ইনফ্যাচুয়েশন। হ্যাঁ, এরকম সিচুয়েশনে পড়লে সত্যি অনেকের মাথা ঘুরে যায়, আর অনেকের মাথা ঘুরেছে। যাদের মেয়েগুলো পড়বো তাদেরও অবস্থা একই, তাই শুরু করছি ভালোবাসা আবেগ না বিমোহ। শুরু করছি আজকের প্রথম মেল। হাই, আমার নাম বিষ্ণু বর্মন, আমার বাড়ি হিয়ালাপুর মালদায়। আমি একজনকে ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু আমাকে সে ভালোবাসে না। আর সে আমাকে জানিয়েছে সে আমাকে কিছুতেই ভালোবাসতে পারবে না। তবে আমার বক্তব্য যে আমি ওকে ছাড়া আর বাঁচব না। বিষ্ণু, তুমি কি সত্যি ভালোবাসো? এটা তোমার ইনফ্যাচুয়েশন নয় তো? এটা একতরফা হয়ে যাচ্ছে না তো? আমি কিছু বলবো না, তোমার সাথে কথা বলবে ওম, তোমার প্রিয় অভিনেতা ওম, অর্থাৎ আমাদের প্রেম কি বুঝিনির রাজ। দেখো বিষ্ণু, পার্সোনালি আমার মনে হয় তোমার ভালোবাসা যদি জেনুইন হয় তাহলে সে নিশ্চয়ই একদিন তোমার কাছে ফিরে আসবে। তার জন্য তোমাকে নিজেকে লয়াল থেকে অপেক্ষা করতে হবে। আর যদি সে যদি তোমার ভাগ্যে না থাকে, ধরো তোমার জন্য লেখাই নেই, তাহলে ওর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। তোমার ভাগ্যে নিশ্চয়ই কেউ না কেউ লেখা আছে যে এক না একদিন ঠিক সময় আসলে তোমার জীবনে আসবে। সো আমরা সবাই জানি ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা দুদিক থেকে হয়। তোমার ভালোবাসাটা আছে এবং তোমার পেয়ার যে আছে তার জন্য অপেক্ষা করো। ওম ঠিকই বলেছে বিষ্ণু, একদম মন খারাপ করো না, কারণ তোমার জন্য অবশ্যই কেউ না কেউ আছে। তাই এবার তোমার মন ভালো করার জন্য শুনে নাও এই মিষ্টি গানটা। প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে, ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। তোর প্রেমেরই ইন্তজার করছি আমি বারম্বার, তোকে আমি আজ করব নিয়ে রাজ, রানী করে রাখবো তোকে রাজি হয়ে জানা। ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। কমে না একা প্রেম জমে না, তাই তো তোকে ধোকা চাই না, ধোকা দেবো না। বকবকানি থামা না, ওর তুই একা না, অনেক হিরো আছে রে এরূপের দিবানা। অডলামি হাই সবাই মারি ট্রাই, যেমন তেমন হাতে পাখি নারে দানা খাবে না। ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি ধত্তেরি কি। আরে বসকে গেলে আমি রে জুটে বেটা মিরে, বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে। উসকে দিয়ে আমাকে কি যে যা জানি রে, তোর মতো ঢের রমিও দেখেছি আমি রে। করিস না রে ট্রাই আমার ভেজা প্রায়, আমার ডিমান্ড ব্যাপক চড়া ধরা ছোঁয়া যাবে না। ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি ধত্তেরি কি পটে পটে না, ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। ধত্তেরি কি হে ধত্তেরি কি ধত্তেরি কি ও
তেরি কি এবার পড়ে নেব একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এই হোয়াটসঅ্যাপ মেসেজ যে পাঠিয়েছে সে তার নাম বলতে চায়নি তবে সে লিখেছে আমি বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী আমি একজনকে ভীষণ ভালোবাসি তার সঙ্গে সময় কাটাতে চাই তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই ভালোবাসতে চাই কিন্তু সে আমাকে সময় দেয় না দেখলে ইগনোরও করে অথচ আমি যখন থাকি না বন্ধুদের সঙ্গে ভালোই সময় কাটায় আর আমি এলেই অ্যাভয়েড করে আমি জানি না ও কেন আমার সঙ্গে এরকম করে বন্ধু হিসেবে আমি তোমায় এটাই বলতে পারি যে আমার ছবিতে ডায়লগ আছে অ্যাকর্ডিং টু ফ্রয়েড সাইকোলজি ইনফ্যাচুয়েশন ইজ অনলি অ্যান অ্যাট্রাকশন বিটুইন মেল অ্যান্ড ফিমেল তা হতে পারে তোমার এটা অ্যাট্রাকশন বা ইনফ্যাচুয়েশন বা কি বলবো বন্ধুত্ব আছে তোমার একটা ভালো লাগা আছে কিন্তু তার তরফ থেকে সেটা নেই তুমি যেটা বলছো অনেক সময় কি হয় স্কুল কলেজে জীবনের পর যখন জব করতে আমরা শুরু করি তখন আমরা ছোটবেলার কথাবার্তা ভেবে হাসি যে তখন কী ছিল তখন একটা ইনফ্যাচুয়েশন জন্মেছিল এটাও হতে পারে আবার অনেক সময় হয়েছে যারা ছোটবেলার বন্ধু তারাই হয়তো পরবর্তীকালে গিয়ে প্রেমে পড়েছে তারা বিয়ে করেছে অ্যান্ড দে লিভ হ্যাপি লিভার আফটার সবার ক্ষেত্রে এটা হয় না তুমি ভেবে দেখো যে তোমার কি একা একদিন বসে ভেবে দেখতে পারো যে এটা কি তোমার ভালো লাগা নাকি ভালোবাসা যদি ভালোবাসা হয় তাহলে তাকে বলো তাকে বোঝাও তুমি কতটা তাকে ভালোবাসো যদি সে তোমায় ভালোবাসে তাহলে সে তোমায় অ্যাকসেপ্ট করবে আর যদি সে বুঝতে না পারে তাহলে তুমি ভাবো তোমার এটা ইনফ্যাচুয়েশন ওয়েট করো সময়ের অপেক্ষা করো কখন তুমি আর কি বলবো সময় সব কিছু বলে দেয় সো এর বেশি কিছু বলেনি আমার যাবে ওরা রাইট আমরা যদি সকাল বলি বলবে ওরা নাই লেফট যদি যেতে বলি যাবে ওরা রাইট আমরা যদি সকাল বলি বলবে ওরা নাই করলে শপিং সারাটা দিন আর কিছু না চাই লাইফে এদের চাপটা কিসের জানতে আমি চাই মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
রাজ আর পারুরও সিচুয়েশন প্রায় একই। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সময় কাটাতে গিয়ে তারা বুঝতেই পারেনি তাদের মধ্যে কি প্রেম শুরু হয়েছে নাকি ইনফ্যাচুয়েশন। হাই, আমি পৃথ্বীরাজ, না ইন শর্ট রাজ, ব্রিলিয়েন্ট জিনিয়াস আর ব্র্যান্ড নেম, কিন্তু আমি শুধুই নাম্বার পার্সেন্টেজ আর ওই র্যাঙ্ক হয়ে রয়ে গেলাম। তার উপর বাবা ইন্ডিয়া থেকে একটা জলজ্যান্ত আস্ত ব্যাড লাক উড়িয়ে নিয়ে চলে এলেন লন্ডন। পারো টেন কেবি টুটু স্যার, টুটু স্যার, টুটু স্যার, বাংলা মিডিয়াম। This is called infatuation. He's a selfish giant. Bongulalo na, ei bongulalo na, super se upar hai ye bongulalo na. Tumra mera porashonoi ba keno koro bolo to? Ekta chhele din rat jege koshto kore ekta chakri pabe. Ha, tumra tader poshay full life ta enjoy korbe. Result out hoyeche, dekhechi. Second ki hoyeche? Tui. Ei feelings ta bojhano jabe na. Bondhutto, rag, jhogra আর অভিমানের মাঝে কোনোদিন যে ভালোবাসাটা হবে বুঝতেই পারিনি, তাই আমি রাজি। আমাদের মধ্যে যদি ঝগড়া হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, তাহলে কে প্রথম কথা বলবে? আমি রাজি, আমি রাজি, তোর আশেপাশে ছায়া হয়ে চলতে। ইয়াস ইজ গ্রেট। এতদিন আমার বাবার পয়সা খেয়ে এখন বলছো ইয়াস ইজ গ্রেট? টাকার খোটা দিও না রাজ, বেরিয়ে যাও এখান থেকে। উত্তর খোঁজার সময় পেলাম না, হয়তো প্রেম কি সেটা বুঝিনি। অভিমানী মনে, অভিমানী মন, অভিমানী মন মানে না। According to Freud psychology, infatuation is only an attraction between male and female, and it's a state of being completely carried away by unread. According to Freud psychology, infatuation is an attraction between male and female and is a state of being completely carried away by unreasoned passion. আজকে অনেক গভীর গভীর বিষয় নিয়ে অনেক শক্ত শক্ত আলোচনা করেছি, তাই এবার মনটাকে একটু হালকা করতে হবে। আর মন হালকা করলে কি করতে হয়? খুব সুন্দর সুন্দর গান শুনতে হয়, তাই তো? আর এখন যে গানটা তোমাদের শোনাবো, সেই গানটা শুনলে তোমাদের মন জাস্ট ভালো হয়ে যাবে। ভালো তো হতেই হবে, কারণ পারো বলেছে এই গানটা ও লুপে শুনতে পারে। আমি জানি এই গানটা তোমরা শুনলেও তোমরা ওই গানটাকে লুপে শুনতে পারবে, কারণ তো জানোই অলরেডি তো পারো শেয়ার করেছে সেই শুটিং এর গল্পটা, যে প্রত্যেক ইউনিটের মেম্বাররাও নাকি প্রত্যেককে জিজ্ঞেস করছিল এই এই গানটা তোর কাছে আছে নাকি, এই গানটা তোর কাছে আছে? তাহলে আর বেশি কিছু বলবো না, শুনে নেব সেই গানটা। একই হলো শেষ কাছাকাছি, এসে কি নারাজি মিলল না। কি হলো শেষ কাছাকাছি, সে কি নারাজি মিলল না। ও মন কি যে খোঁজে এত কিছু, বোঝে প্রেম কেন বুঝল না। কেন দুজনেই হেরে যায় জিতে গিয়ে, আজও কেন সে লড়াই থামে না। অভিমানী মনে, অভিমানী মনে,
শুভ দিনে ব্যথা ঢেকে মনে মুখে হাসি একে যায়। ফুল ছেড়ে কাটা পথে তবু হাঁটা থামবে যে কে কোথায়। দুটি মন কি ভেসে যাবে ভুলে স্রোতে, কেউ ভুলটা নিজের দেখে না। গেল বন্ধুত্ব হয়ে গেল, ভালোবাসা আবেগ না বিমোহ সেটাও ক্লিয়ার হয়ে গেল। তো এবার বলতে হবে, প্রপোজ করতে হবে। তোমাদের প্রপোজের কথা তো শুনবো আমি, অর্থাৎ আগামীকাল আমি নিয়ে আসবো প্রেম কি বুঝিনির নতুন পর্ব আজ বলার দিন।